এইরকমই আরো নতুন নতুন গাজন দেখতে ইউটিউবে সার্চ করুন গাজন ডিজে বাপি বলে। থ্যাংক ইউ বন্ধুরা, নকল হতে সাবধান। আমাদের দ্বিতীয় নিবেদন, গৌতম হালদার রচিত পৌরাণিক আলেখ্য অভিশপ্ত শবরী। এই তো মাতঙ্গমণির আশ্রম, এই মণিদের উচ্ছিষ্ট। আমি খেয়ে জীবন ধারণ করেছি। বাবা বলেছিলেন কাউকে না বলে কিছু নিলে পাপ হয়, আর যদি কেউ তোকে এক গুণ দেয় তুই তাকে দ্বিগুণ দেবি। তাই তো বাবার কথা মতো এই আশ্রম আমি পরিষ্কার করে দিয়ে যাই, ঋষিদের রন্ধনের কাষ্ঠ দিয়ে যাই। তাই আমি দেরি করব না, আজও রন্ধনের কাষ্ঠ দিয়ে আমি এখান থেকে চলে যাব। কি প্রত্যহ আসি এমন তো মনে হয় না, তাহলে হঠাৎ কেন আজ এমন মনে হয়? অতীব প্রশান্ত, অতীব আশ্চর্য, ধর্ম রূপী রবি শশী যিনি স্বয়ং সিদ্ধ, পরম জ্যোতি আগমনী বার্তায় এ অরণ্যে বহে আনন্দের ধারা। কিসের সংকেত? এ তো এ তো অশুভের লক্ষণ। ভোরের আকাশে শুক তারা খসে পড়ে কেন? কি আমার সারা জীবনের আয়োজন ক্ষণেকের মধ্যে বিসর্জন হয়ে যাবে ঠাকুর, আর আমার কামনা বাসনা সব ব্যর্থ হয়ে যাবে ঠাকুর। কে কে তুই? ও তুই সেই হীরাচণ্ডালের মেয়ে সফরী? তুই গোপনে আমাদের আশ্রম পরিষ্কার করেছিস, গোপনে রন্ধনে কাষ্ঠ জোগাড় করে দিয়েছিস, আবার গোপনে আমাদের সঙ্গে সেবাও করেছিস। এত বড় অপরাধ করা সত্ত্বেও তুই আবার এখানে এসেছিস? দূর হয়ে যা, দূর হয়ে যা মেলচ্ছ জাতি। সেবা করা যদি অপরাধ হয়ে থাকে
ঋষিবর আমাকে এমন আশীর্বাদ করুন আমি জন্ম জন্মান্তর যেন এমন অপরাধ করতে পারি। সবাই সামান্য নিচু জাতি হয়ে বড় বড় কথা, দূর হয়ে যা, দূর হয়ে যা মামা সম্মুখ হইতে। নিচু কুলে জন্মগ্রহণ করেছি বলে ঠাকুরকে ডাকার অধিকার নেই, উঁচু কুলে জন্মগ্রহণ করলে ঠাকুরকে ডাকার অধিকার আছে, এটা কোন ধর্মগ্রন্থে লেখা আছে? ঋষিবর আপনি ক্ষণকাল অপেক্ষা করুন, ওই সরোজ নদীতে স্নান করে এসে আমি নিজের হাতে আমার প্রভুকে সেবা দেব। না, তুই এই সরোজ নদীতে নামবি না, তোর পরছে এই সরোজ নদী অপবিত্র হয়ে যাবে। তাই যদি হয়, আমি যদি আমার প্রভুর চরণে দৈনাত্য পুষ্পাঞ্জলি দিয়ে থাকি, তব সম্মুখে এই সরোজ নদীর জল হাতে নিয়ে প্রতিজ্ঞা করছি, এই সরোজ নদীর জল কোনো সাধু সেবায় লাগবে না, এই সরোজ নদীর জল কোনো শিব পূজায় লাগবে না, এই সরোজ নদীর জল কোনো দেব সেবায় লাগবে না, এই সরোজ নদীর জল অপবিত্র হয়ে যাবে। শুনতে পাচ্ছি তার পদধ্বনি, ওই তো আমার প্রাণের ঠাকুর আসছেন, আমি আমি তার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি, আমি তার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। কোথায় কোথায় তোর আরাধ্য দেবতা? যে চোখ দিয়ে মানুষকে দেখা যায় না, সেই চোখ দিয়ে ভগবানকে দেখবেন কেমন করে? আমি যে মহাপাপী, জন্ম হওয়ামাত্র আমার মাকে হারিয়েছি, আমাকে মেরে ফেলুন, আমি বাঁচতে চাই না। তুই পাপী, তুই নিচু যা, তোর বাঁচার কোনো অধিকার নেই, আজ আমি নিচু হস্তে তোর মৃত্যু দানিব। তুমি চারি পদ স্পর্শে এই পৃথিবী করে টলমল, অঙ্গেতে বৈধর্য মনি করে ঝলমল, তব পদ স্পর্শে এ অরণ্য হইয়াছে উজ্জ্বল। হে রঘুবর তব রূপ দেখি অতিপ্ত নয়ন, বারে গে দেখিতে চাই লীলারূপী নারায়ণ। সম্বরণ করো, এরূপ আমি দেখতে পাচ্ছি না, এরূপ সম্বরণ করো। যে রূপ দেখি বারে করিয়াছ এত আয়োজন, ভূমি তলে পড়ি করিতেছ কন্ধন, তোল মুখ দেখো তব রূপ দেখি বারে, আমায় তুমি শক্তি দাও ঠাকুর। সর্ব ধর্মং পরিত্যাজ্য মামেকং শরণমেব অন্তং সর্বপাপেভ্যঃ মোক্ষয়িষ্যামি মা শুচা। ঠাকুর একিরু হেরিনু কমল নয়ন নবীন বরণের ভূষণ, আশ্রম কমল নয়ন নবীন বরণের ভূষণ, ছড়িছে আঁখি মেলে দেখো, আঁখি মেলে দেখো। আমি
ভাগ্য ঠাকুর এই নিচু জাতির পড়ছে, আজ এই সরজু নদী অপবিত্র, তব চরণ পরশে এই সরজু নদীকে তুমি উদ্ধার করো দয়াময়। শিব লঘু পাপে যাব যে মরি, সবরি আখি মেলে দেখো, আখি মেলে দেখো, একরু ফেরিনু আমি। বলো সবরি, তুমি আমার কাছে কি চাও? তুমি তো পরম ব্রহ্ম নারায়ণ, তোমার অসীম কৃপাতে আমরা এই পৃথিবীতে আসিয়াছি। সবরি, আমরা প্রত্যেক মানব তোমার চরণে আমরা কামনা করি, ঠাকুর আমায় ভালো রেখো। সবরি, আমরা এই মানব জাতি কেউ কখনো বলি না, ঠাকুর তুমি ভালো থেকো, তুমি না ভালো থাকলে এই মানবের কল্যাণ করবে কে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করবে কে? তাই তোমার ওই চরণে আমার প্রার্থনা, তুমি তুমি ভালো থেকো ঠাকুর, তুমি ভালো থেকো। ধন্য সবরি ধন্য, তোমার মতো ভক্ত ভগবানের প্রাণ। ও গো ঠাকুর, যার এত বড় আত্মত্যাগ তাকে তুমি উদ্ধার করিবে না দয়াময়? তাই হবে ঋষিবর, তব নামে কত পায় পরি না, রূপ হরি আসে হইয়াছ মহা। তব নামে কত পাপি পায় পরি না, গৌতম লেখে এই কাহিনী। তুমি তো পরম প্রেমময়, আঁখি মেলে দেখো, আঁখি মেলে দেখো, একিরো মুক্ত হইল হেরিন, আশিত সান্দোষা, DJ বাপি, ডুশা এক নম্বর পোল।